দেশ যদি বাঁচে জনগণ বাঁচবে জনগণ যদি সেখানে ভালো থাকে সেখানে সেই দেশের যারা কর্মকর্তা আছে তারাও সেটাই চাইবে রাষ্ট্রপ্রদ্ধ এটা একটা ভুল কথা এবং এটা এটার সাথে আবসান ব্যবসায়ীদের কোনো সম্পর্ক নাই কী কারণে নাই সেটা আমি ব্যাখ্যা করছি আবাসন ব্যবসায়ীটা যারা যদি তাই হতো আমি একটু দূরে ব্যাখ্যা যেতে চাই আমরা দীর্ঘ দিন ধরে বলে আসছিলাম নিবন্ধন খরচ এখনও চলছে ফোরটিন পার্সেন্ট আমরা কিন্তু সিক্স পার্সেন্ট অথবা সেভেন পারসেন্টের অনেক দিন ধরে আমরা গণমাধ্যমে এবং আমরা প্রত্যাশা করেছিলাম সেটা সরকার দেয়নি তো আবাসন ব্যবসায়ীরা যে আপনি যারা ব্যবসা করে তারা জিডিপির প্রায় সরাসরি সেভেন পারসেন্ট দিয়ে থাকে তো এই ড্যাবের কারণে এখানে ভুলে ভরা ড্যাব মানে আমি যারা ড্যাবের নগর পরিকল্পনাবিদ যারা এটা তৈরি করেছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো না যারা এটা তৈরি করার প্রক্রিয়াটা করে দিয়েছিলেন তাদের কিছু ত্রুটি আছে এর মধ্যে আমরা মনে করি সেগুলো করার পরে যখন আজকে এক বছর প্রায় এক বছরের কাছাকাছি যখন শুরু হলো গত তেইশে আগস্ট এটা ই হয়েছে তেইশে আগস্ট এক বছর হয়ে গেল এক বছরের মধ্যে কিন্তু এই সেক্টরের প্রচণ্ড ধস নেমেছে এবং আপনি কোনো জায়গায় কোনো লোক কোনো প্ল্যান এবং কোনো আমরা আপকামিং কোনো প্রজেক্ট যেগুলো অনগোয়িং ছিল সেগুলো আমরা শেষ করেছি আপকামিং কোনো প্রজেক্ট আমরা করতে পারছি না আমার কাছে একটি প্রশ্ন যে দেশ যদি বাঁচে জনগণ বাঁচবে জনগণ যদি সেখানে ভালো থাকে সেখানে সেই দেশের যারা কর্মকর্তা আছে তারাও সেটাই চাইবে রাষ্ট্রপদে এটা সরকার অনেক কিছু চিন্তাভাবনা করে দেখেছে যে এখানে অনেক নিম্ন নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ এখানে বঞ্চিত হয়েছে যেমন আপনি ড্যাবের যে যেটা প্রণয়ন করা হয়েছে তার মধ্যে আপনি দেখেন গত ছয় হাজার দুই হাজার ছয়ে যে ড্যাবটা প্রণয়ন করা হয়েছিল তার সাথে এই ড্যাবের কোনো মিল নাই তো আপনি গত এর আগে আপনি এমন একটা ড্যাব কেন করলেন যে আবার খুব দ্রুত আবার এই ড্যাবটাকে সংশোধন করতে হবে আমরা যদি এই কথা যদি বলি যে আমরা তো সরকারের সহযোগী একটি প্রতিষ্ঠান স এটি মৌলিক চাহিদার মধ্যে চার নম্বরেই পড়ে সম্ভবত তো এই মৌলিক চাহিদা পূরণের জন্য তো আমরা সরকারের সাথে কাজ করি আমরা আবাসন ব্যবসায়ী যারা আসি আমরা কি আপনি দেখছেন শিক্ষা যেমন সাবসিডি আছে স্বাস্থ্য সাবসিডি আছে খাদ্য সাবসিডি আছে কিন্তু আমাদের কৃষিতে আছে কিন্তু আমাদের কি সাবসিডি কোনো ইয়ে আছে তাহলে আপনি কি যারা এখানকার নাগরিক একটু আগেই আমরা প্রসঙ্গকর্ম অন্য টেবিলে আলাপ করতেছিলাম যে একটি মানুষকে যদি ঢাকার থেকে ঢাকার বাইরে পাঠানো হয় সে যে শ্রেণীর কর্মকর্তা হোক সে তিনি কিন্তু থাকতে চাইবেন না আমার প্রশ্ন হলো যে আপনি যদি কোনো নাগরিককে এখান থেকে কোথাও পাঠাতে চান মানে এই নগরের বাইরে ডেন্সিটি আপনারা বলতেছেন কিন্তু বাঁচার জন্য ন্যূনতম যে যে আয়ের যে একটা উৎস সেটা কিন্তু ঢাকার সিটিতে পাওয়া যায় ধরেন একটা একটা লেবার সে ঈশ্বর থেকে চলে আসবে দিনাজপুর থেকে ঢাকা আসবে সে আটশো টাকা করে লেবারের বিল পাবে চল্লিশ লক্ষ লোক সরাসরি এই পেশায় নিয়োজিত এবং এখানে কিন্তু অনেকগুলো লিঙ্কেজ কোম্পানি জড়িত আছে তো আপনি সামগ্রিকভাবে স্বপ্ন আপনি দেখাবেন কিন্তু স্বপ্ন তো বাস্তবায়ন করতে হবে আপনাকে সরকার এইগুলো যখন দেখলো যে বিভিন্ন দিক দিয়ে আমরা যখন তাদেরকে বোঝানোর সক্ষম হলাম যে আসলে এই সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে এই সেক্টরের অনেকগুলো লিঙ্কেজ কোম্পানি সে তারা পাচ্ছে না এবং মৌলিক চাহিদার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এবং দেখেন সরকারের যে যেগুলো আবাসন প্রকল্প আছে সেগুলো কখনই তারা এখনও সুষ্ঠুভাবে সেটাকে বন্টন করতে পারে অথচ বেসরকারি যে আবাসন প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো চলছে এগুলো বোঝার পরে মন্ত্রণালয় থেকে তারা রিসার্চ করার পরে তারা তাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে ড্যাব সংশোধন করা উচিত যেমন আপনি সংশোধন করবেন আমরা একাধিকবার ডেভেল যারা কর্মকর্তা ছিলেন তাদের শেষ বসি আমি হাজার হাজার কোটি টাকা এখানে বিনিয়োগ করে রেখেছি মনে করেন আজকে তো দুই বছর আগে আমি একটা প্রজেক্ট নিয়ে রেখেছি সেখানে ধানমন্ডিতে একটা প্রজেক্ট নিয়ে রেখেছি সেখানে আমার ধরেন বিশ কোটি টাকা সানিং মানি দশ কোটি টাকা সানিং মান দিয়ে রেখেছি এখন এইভাবে তো আমাদের এটা একটা সেক্টর তো আমরা তো ব্যাঙ্ক থেকে ইনভেস্ট করি এই সেক্টরে মানে এভাবে আপনি আপনি হঠাৎ করে এসে বললেন যে এটা আমি আর তালার বেশি দিব না অথবা পাঁচ তালার বেশি দিব না আমাদের এইটা আমরা করতে পারবো না সেটা তো আসলে দেশের জন্য না জিডিবিতে আপনি তো স্বপ্ন দেখাবেন বাঁচবেন আপনি সুন্দর করবেন কিন্তু আপনার তো রেভিনিউ তো দরকার আছে কিন্তু এই সেক্টরে কোনো রেভিনিউ নেই আপনি দেখেন রেভিনিউর থেকে যতটুকু পাওয়ার কথা ততটুকু রেভিনিউ নেই অতএব আমি মনে করি না আমি আপনার থেকে আপনার যারা এই টক্স শুনছেন তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে কিনা যে আমাদের চাপে ড্যাব সংশোধন হয়েছে এটা আমরা মানি না এটা আমরা বিশ্বাস করি না আর আমরা এটা করি না আমরা যুক্তিসঙ্গতভাবে ব্যবসা করি আমরা মানুষের মৌলিক চাহিদা পূর্ণের জন্য ব্যবসা করি আমরা বাঁচার তাগিদে থাকার তাগিদে তাদের ফ্ল্যাট এবং পুরোট বুঝিয়ে থাকি আমাদের এখানে কোনো চাপ বলতে কিছু নাই